Era curvo. দিলে দায়িত্ব উল্লাহ করবেন না আর কা আবুল ভাই দিয়ে বিজেপির কাম কাজ আর বিজেপির কিছু কাম কাজের কথা কম লাগে আমার ভারতীয় জনতা দলের কর্মী সকল আর ভোট কমিটির সভাপতি বা সদস্য সকল ইহতে উপস্থিত আছে। আমার শহীদুর ডাঙ্গরিয়া আগতে এইটো পদত আছিলে, তার পাছত এতিয়া মাজত কিবা এটা হেৰি হওয়ার পাছত ভাইস প্রেসিডেন্টত রাখিছিলে। এতিয়া শহীদুলৰ কাজকর্ম দেখি পেলাই বা কিবা হেৰি আমার শহীদুল সাহেবক মানিটি জেনারেল সেক্রেটারি দিয়াত আমি খুব আনন্দিত হয়েছো। আর আমার ইয়ার বহুত সভাপতি গাঁর কর্মীবিলাক আছে নিতে আনন্দিত হয়েছো। আর আমার যেটু শহীদুল সাহেবে যি আমার জিপি দলের হয়ে যেখানি কাম কাজ বা উন্নয়নমূলক কামক যোগদান করেছে তার কারণে আমি ধন্যবাদ দিছো। আর আমার শহীদুল সাহেবে যাতে আমার ডিঙ্গুরি চাকরির কারণে যাতে কর্মীবিলাকর বা দুখীয়া শ্রেণীর মানুষবিলাক যা আঁচনি টাচনি আছে এইবিলাকে চকু দিয়ে চাক যাওয়া সময়ত আমার কলেবর জেলা সংখ্যালঘু মোর্চার উপসভাপতি হিসাবে আমি কার্যনির্বাহ চলাই আসছিলাম। কিন্তু যাকালি রাতে আমি জানিব পারিছো আমার উপরের উদ্যোগ কর্তৃপক্ষ আমার সন্মানীয় কলিয়াবর জেলা সভাপতি অনিল শইকীয়া ডাঙরিয়া আর আমার সংখ্যালঘু মোর্চার সন্মানীয় জেলা সভাপতি সাজিবুল ইসলাম ডাঙরিয়ায় মোক এই জেলাখনের সাংগঠনিক মানে সাংগঠনিক শক্তিশালী করার লক্ষ্যে এই সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব দিছে। আর মই আশা করছো তেখেতসকলে দিয়া দায়িত্ব মই সম্পূর্ণ সুচারুরূপে পালন করে যাম। আর আগন্তুক দিনত আমার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত আমার সংগঠন কেনেকে আমি শক্তিশালী করব পারো তার প্রতি আমি সম্পূর্ণ আমার দলীয় কার্যকর্তার সকলের সহযোগ লই আগন্তুক দিনত আমি কাম করে যাম। এটা যেহেতু আমার রূপহীহাট বা চামগুড়ি অঞ্চলবিলাক বিশেষ কলিয়াবর জেলা তেনেকুৱা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বেশি সমষ্টি বেশি কেনেকুৱা ধরনের কষ্ট হয় কোকসুন? যাওয়া সময়ত আমার আমি যদরে সংগঠন চলাইছিল যথেষ্ট কষ্ট হয়েছে, কারণ আমার সংখ্যালঘু মানুষখিনিয়ে সাধারণতে বিজেপি বলিলে আগতে যেনেকুৱা অনুভব হয়েছিল কিন্তু আজির দিনত আমার সরকারখনে বিজেপি সরকারখনে সংখ্যালঘু রাইজক যদরে আসনি যদরে সংখ্যা আমার সরকারের মানে আঁচনিবিলাক লাভান্বিত হয়েছে সংখ্যালঘু রাইজে আজি সেই ক্ষেত্রতে আমি এটা দেখব পাইছো আগরপর বহুত পরিবর্তন হয়েছে। এতিয়া আমার সংখ্যালঘু রাইজে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকারখনক আকোয়ালি লোক ধরেছে। আর এই ক্ষেত্রে আমি আশা করিম আগন্তুক দিনতো আমার সরকারখনে যদরে কাম করেছে সংখ্যালঘুর হয়ে আমি নিশ্চয় সংখ্যালঘু সম্প্রদায়ের সহযোগ পাম। আর অহা যে পঞ্চায়েত নির্বাচন আর আমার লোকসভা নির্বাচন আহি আছে এই নির্বাচনতো আমার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত যথেষ্ট পরিবর্তন আসব। পঞ্চায়েত আমার ওয়ার্ড আমার লোকসভাও আনকি লোকসভা নির্বাচনতো আমার সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত ভারতীয় জনতা পার্টি যথেষ্ট প্রভাব পড়ব। আমার শহীদুল ডাঙ্গরিয়া এটি নতুন পদ পাওয়ার কারণে আমি নথি আনন্দিত হয়েছো। অথচ আমার ভোট কমিটি হোক আমার যে মন্ডল কমিটি হোক মোর বোধেরে মোর মনের কথা যে এটা সেই হিসাবে সকলে ইয়াত সাপোর্ট দিব ভালে পাব। আর আমার শহীদুল সাহেবক আমি এইটাই কইছো আমার মাননীয় মানুষে অথ আগত কই গেছে যে এই পঞ্চায়েত নির্বাচনত বা এমপি ইলেকশনত আমার সংখ্যালঘু দেশের প্রভাব বেশি পড়ব বলে ধারণা করেছে, কিন্তু সেই কাম করবলে আগুয়ে যাওতে কি উপায় অবলম্বন করব লাগে মই এটা কথা এটা অবশ্যই এটা কথাটো পিছত কম এটা নক মই কয়েই দিও মিডিয়ার আগত মই হেৰি করব নোৱাৰো। মই যোৱাকালি
হেরিয়ার ওসরত মই ফোন কৰিছিল আমাৰ মণ্ডল প্ৰেসিডেণ্ট ওসরত যে আমাৰ যে আসনি বলে দি আছে এইবিলাক আমাৰ দলীয় হিচাপে দিয়া দিব লাগে বুলি কেনেকৈ কি কৰোঁ নহ'লে আমাৰ মানুহ কেনেকৈ এই বস্তু বোলে আমাৰ মানুহ যে পাব এইটো কোনো ৰাস্তা নাই তেতিয়া কৈছে যে আমি এদিনা ফোন কৰিম আমাৰ অনুষ্ঠানকে তাত যাব লাগিব এতিয়া আজি যে পালোঁ সেইটো কথা আমাৰ আমাৰ ঘৰতে আহি গ'ল আৰু তাত যাব নালাগে তে সেইটো কাম যাতে যাতে চলি যাব আমাৰ আগদৰ কৰে তাৰ কাৰণে আমি আমাৰ কৰ্মকৰ্তাসকলৰ পৰা আমি চলি যাব অনুৰোধ ৰাখিলোঁ।